করে মুখে তিন তালাক উচ্চারণ করেন স্বামী আর বাধে বিপত্তি ফলে তার ৩৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর জন্য স্থানীয় যারা মুরব্বীরা রয়েছেন যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা প্রচেষ্টা গ্রহণ করেন এবং তাদেরকে আলাদা করে দেন এটা তোমার জন্য এই বিষয়টি প্রায় চার মাস ধরে চলার পরে স্থানীয় প্রশাসন এবং পঞ্চগড় ম্যাজিস্ট্রেট আদালত তারা বিষয়টি আমলে নেন এবং তারা শতপ্রণোদিত হয়ে বিষয়টি ফয়সালা করার জন্য একটি নির্দেশনা প্রদান করেন জোরপূর্বক হিল্লা বিয়ে বা ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করা সংবিধান অনুচ্ছেদের পরিপন্থী ও বেআইনি কাজ বলছেন আইনজীবীরা এখানে মূল সমস্যা আমি দেখি মূল সমস্যাই হলো একসাথে তিন তলাককে তিন তলাক গণ্য জি 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 টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাতসালাম ও আলা ও আলা আলহি ও সাহাবিহি ও মানওয়ালা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মারি টিভির আজকের এই বিশেষ আয়োজনে প্রিয় দর্শক আমরা সকলেই জানি মানব জীবনের অন্যতম সুখময় মুহূর্ত হচ্ছে তার দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবন মানুষের জন্য যেমনভাবে নানা ভালোবাসা এবং স্নেহে পরশ বহিনী আসে কখনো কখনো বিষময় হয়ে ওঠে যখন স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে কলহ বিবাদ শুরু হয়ে যায় আর এই কলহ বিবাদের জের ধরেই কখনো দেখা যায় পারস্পরিক বিচ্ছেদের একটা পরিবেশ তৈরি হয়ে যায় আর সেই ক্ষেত্রে মাত্র দুটি পথ থাকে একটি হচ্ছে সমঝোতার পথ আরেকটি হচ্ছে বিচ্ছেদের পথ আর এই বিচ্ছেদের পথকেই বলা হয় তালাক প্রিয় দর্শক এই তালাক আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হলেও কখনো কখনো এটা একটা বাধ্যগত অবস্থায় পরিণত হয়ে যায় কিন্তু আমরা দুঃখজনকভাবে যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি অনেকেই আমরা জানি না যে তালাক কিভাবে দিতে হয় আর এই কারণে বাংলাদেশের সমাজে বিশেষ করে আমরা দেখি যখনই তালাকের প্রসঙ্গগুলো আসে বা যারা তালাক দিচ্ছেন তারা কেউই সঠিক নিয়ম মাফিক তালাক দিচ্ছেন না অথবা আমাদের বাংলাদেশের আদালতগুলোতেও যে পদ্ধতিতে তালাকের বিষয়গুলো কার্যকর করা হয় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামের মৌলিক বিধানের সাথে সাংঘর্ষী অথবা মাঝাবী বিতর্কের কারণে অনেক সময় আমরা দেখি সহি হাদিসের ফয়সালার বিপরীতে মাঝাবী ফয়সালাকে অগ্রাধিকার দিতে যে অনেক পরিবারে অশান্তির দাবানল জ্বলে ওঠে তারই একটা নজির আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সলিমপুর গ্রামে জনৈক আইনাল হক নামে একজন ব্যক্তি যিনি তার স্ত্রীর সাথে কলহ বিবাদের কারণে একসাথে তিন তালাক দিয়ে ফেলেছিলেন রাগ করে মুখে তিন তালাক উচ্চারণ করেন স্বামী আর এতেই বাধে বিপত্তি ফলে তার ৩৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর জন্য স্থানীয় যারা মুরব্বীরা রয়েছেন যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা প্রচেষ্টা গ্রহণ করেন এবং তাদেরকে আলাদা করে দেন এটা তোমার জন্য অন্য জায়গায় হবে এই বিষয়টি প্রায় চার মাস ধরে চলার পরে স্থানীয় প্রশাসন এবং পঞ্চগড় ম্যাজিস্ট্রেট আদালত তারা বিষয়টি আমলে নেন এবং তারা শতপ্রণোদিত হয়ে বিষয়টি ফয়সালা করার জন্য একটি নির্দেশনা প্রদান করেন জোরপূর্বক হিল্লা বিয়ে বা ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করা সংবিধান অনুচ্ছেদের পরিপন্থী ও বেআইনি কাজ বলছেন আইনজীবীরা এবং সেই অনুযায়ী একটি রিপোর্ট আদালতে প্রদান করার কথা ছিল গত বাইশে আগস্ট দু আমরা সর্বশেষ নিউজটি এখনও জানি না তবুও এইটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশে শুধুমাত্র পঞ্চগড়ে নয় বাংলাদেশের বহু জায়গাতে এই ধরনের ঘটনা নিয়মিত চলে আসছে এবং স্থানীয় মাতব্বর হিসেবে যারা নিজেদের পরিচয় দেন তারা এই ধরনের ঘটনা ঘটলে হিল্লা বিয়ের নামে এই ধরনের যারা দম্পতিরা রয়েছেন আবার পুনরায় একত্রিত হতে চান ভুলক্রমে তিন তালাক দেওয়ার পরে তাদেরকে তারা বাধাগ্রস্ত করেন এবং হিল্লা নামে একটি জঘন্য প্রথার আশ্রয় গ্রহণ করার জন্য তারা বাধ্য করার চেষ্টা করেন প্রিয়দর্শক তালাকের পদ্ধতি সম্পর্কে জানা এবং তালাক বিষয়ক যে কুসংস্কারগুলো সারা বাংলাদেশে আজকে প্রচলিত রয়েছে এই সমস্ত কুসংস্কারগুলো থেকে আত্মরক্ষার জন্য আজকে আমরা এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মীরকে সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম সালামালাইকুম ওরহমদুল্লাহ আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন আলমার কাজুল ইসলামী আসালাফির সম্মানিত শিক্ষক এবং বিশিষ্ট দায়ী শরীফুল ইসলাম মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই প্রথমে আমি ডক্টর কাবির ইসলাম আপনার কাছে আসব যে তালাক বলতে আসলে কি বোঝায় এবং তালাক দেওয়ার পদ্ধতিগুলো কী কী আজকের যে বিষয়ে আমাদের আলোচনা এ বিষয়টা সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন গুরুত্বপূর্ণ এই সামাজিক বিষয়ে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে তালাক বলতে কি বোঝায় এবং তালাক দেওয়ার পদ্ধতি কি। তালাকের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন মুক্তি পারিবেশিক অর্থে বিবাহ থেকে মুক্ত হওয়া বা বিবাহ বন্ধনকে ছিন্ন করাকে তালাক বলা হয় আসলে এটা সমাজে বা ইসলামে এটা একটা অপছন্দের বিষয় তারপরও বিভিন্ন সময় এটা চূড়ান্ত হয়ে দেখা দেয় এছাড়া কোনো পথ থাকে না এর বিভিন্ন কারণ আছে যেমন দিনই কোনো কারণ বা স্বামীর অবদ্ধতা বা চারিত্রিক কোনো স্খলন জেনে বিচার ইত্যাদি কারণে এগুলি আবশ্যিক হয়ে পড়ে তখন আসলে যদি সমঝোতার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব না হয় তখন এই চূড়ান্ত পর্যায়ে চলে আসে তালাক দেওয়াটা আবশ্যক হয়ে পড়ে কিন্তু আমাদের দেশে এই যে তালাক দেওয়ার যে পদ্ধতি আছে এগুলি আসলে অনেকেই তালাক দেন যেটা না জেনে আর এ কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেটা একটু আগে আপনি বললেন তো আমরা তালাকের পদ্ধতি জানার জানানোর জন্য বা জনগণকে অবহিত করার জন্যই আমরা বলছি যে প্রথমত তালাক দেওয়ার যে পদ্ধতি সেটা হলো সহবাসহীন তহুরে অর্থাৎ স্ত্রী হায় হওয়ার পর তিনি যখন পবিত্র হন তখন যে তুহুরে স্ত্রী সহবাস করা হয়নি ওই তুহুরে প্রথম তালাক দেওয়া এবং এই তুহুর পর্যন্ত তুহুর মানে পরবর্তী হায়েজ আসা পর্যন্ত সে তার সাথে সহবাস করবে না মেলামেশা করবে না এভাবে এক একমাস অপেক্ষা করার পর দ্বিতীয় তুহুর যখন আবার আসবে তখনও ঠিক একইভাবে সে সহবাসীন ওই তুহুরে তালাক দেবে এই দুইটি তালাকে সে ইচ্ছা করলে স্বামী কিন্তু নিতে পারে ফিরিয়ে নিতে পারে যাকে রাজি তালাক বলা হয় যেমন আল্লাহ বলছে না তালাক মাররা তালাক হচ্ছে দুইবার অর্থাৎ রাজি তালাক হচ্ছে দুইবার এরপরে ঠিক একইভাবে যদি একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় তাহলে তৃতীয় তুহুরে ওইভাবে সহজ সহবাসহীন ওই তুহুরে আবার তৃতীয় তালাক প্রদান করবে কিন্তু যখনই সে তৃতীয় তালাক উচ্চারণ করবে তখন আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না সেটা তালাকে বায়ন হয়ে যাবে তালাকে বায়ন হয়ে যাবে কিন্তু প্রথম দুই তালাক দেওয়ার পর যদি তুহুরের মধ্যে সে যদি স্বামী যদি চায় বা স্ত্রী যদি দুজনে সম মানে সম্মত হয় যে আমরা পুনরায় পুনরায় আবার সংসার করব। তাহলে তারা ইচ্ছা করলে কিন্তু রাজাত করতে পারে স্বামী ফিরে নিতে পারে এবং সেটা ইদ্যাতের মধ্যে হলে কোনো কিছু প্রয়োজন নাই যদি ইদ্যাত অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে কিন্তু এখানে অন্য কোনো কথা দরকার নেই জাস্ট নতুন বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনে যেভাবে যেভাবে বিবাহ হয় ঠিক ওইভাবে এখানে ওয়ালিমা করার বা এগুলো প্রয়োজন নেই না এগুলো প্রয়োজন জাস্ট বিবাহটা করে নিলেই হয়ে যাবে এই হচ্ছে তালাকের সারি পদ্ধতি এইভাবে তালাক দেওয়ার পর যদি তিন তালাক হয়েই যায় তাহলে আর কোনো পথ থাকে না স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আচ্ছা কিন্তু এই প্রথম দুই তালাক দেওয়ার পর এক তালাক বা দুই তালাক দেওয়ার পরে আসলে সমাজের মানুষ অনেকেই জানে না বলে কাজটা করে ফেলে যদি এক তালাক দিয়ে সে তার এই ইদ্দত পার হয়ে যায় তিন চলে যায় তারপরও কিন্তু এটা বাইন এক প্রকার হয়ে যায় মানে স্ত্রী চাইলে অন্য জায়গায় সে বিয়ে করতে পারে আচ্ছা কিন্তু এটা একটা সুযোগ রেখে দেওয়া এক তালাক বা দুই তালাক দেওয়ার পর তালাকার পর্যন্ত আর যদি কোনো তালাক না দেয় তাহলে কিন্তু এটা একটা সুযোগ থেকে যায় পরবর্তীতে যদি ভুল ভাঙে তাদের স্ত্রী যদি দবা করে বা স্বামীও যদি নমনীয় হয় তাহলে তাদের সুযোগ থাকে যে সে ফিরিয়ে নিতে পারে বিবাহের মাধ্যমে কিন্তু যখন তিন তালাক উচ্চারিত হয়ে যাবে তখন কিন্তু আর কোনো সুযোগ থাকে না এর সাথে প্রসঙ্গ তার একটা বিষয়ে আমি নিই সেটা হলো তালাক দেওয়ার দুটা পদ্ধতি একটা হলো একেবারে স্বামী তালাক দিবেন তিনি এই এই যে সিস্টেম বললাম যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে হয়তো তিনবার তিন তালাক দিয়ে দিল অথবা যদি স্ত্রী চায় সে যদি স্বপ্রণোদিত হয়ে চায় যে না আমি এই স্বামীর সংসার আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেটা বিভিন্ন কারণে হতে পারে তো যখন সে চিন্তা করবে যেন এটা আর সম্ভব নয় তখন সে স্বামীকে বলতে পারে যে আমি তোমার মহারণা ফেরত দিলাম তুমি আমাকে তালাক দিয়ে দাও এটাকে বলা হয় খোলা যদিও সমাজে খোলা তালাক বলে মানে প্রসিদ্ধ আছে কিন্তু খোলাটা তালাক নয় এটা হলো বিবাহ বিচ্ছেদ ফিসকে নিকাজাকে বলা হয় তো স্বামী যেভাবে তালাক দিতে পারে স্ত্রীর পক্ষ থেকেও তালাক চেয়ে নেওয়ার অধিকার আছে সে সরাসরি নিজে তালাক দেবে না চাইতে পারে তালাক সে চাইতে পারে স্বামীর কাছে চাইতে পারে এটাকে খোলা বলছে এটাকে খোলা বলছে আর এই খোলা যদি হয়ে যায় তাহলে এর ইদাত হচ্ছে মাস এক মাস পরে স্ত্রী চাইলে অন্যত্র বিবাহ করতে পারে কিংবা যদি চায় যে না আমি আবার আগের সংসারে ফিরে যাব তাহলে দুইজন সম্মত হলে আবার নতুন বিবাহের মাধ্যমে ফেরত আসতে পারে ফিরে আসতে পারে আচ্ছা কিন্তু তালাকের বিষয়টা কিন্তু এমন নয় একবার তিন তালাক হয়ে গেলে একসাথে নয় তিন তুহুরে যদি তিন তালাক হয়ে যায় তাহলে তার ফিরে আসার সুযোগ থাকে না সুযোগ থাকে না তো সেই জন্য আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই তালাকের যে মানে কারো জীবনে যদি ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কেউ হন তাহলে সেক্ষেত্রে এক তালাক বা এটাই হবে সবচেয়ে ভালো পদ্ধতি যাতে করে সে পরবর্তীতে চাইলে আবার ফেরত নিতে পারে কিন্তু মানুষের এতটাই রাগ হয় যে রাগে একবারে তিন তালাক করে ফেলে তখন সে ভুলটা বুঝতে পারে যে আমি কি করে ফেললাম এ ধরনের প্রস্তুত পরিস্থিতির শিকার না হয় বরং এই শরীয়তার পদ্ধতি অবলম্বন করলে এর মধ্যে ফায়দা আছে যেমন ধরেন এক তো করে তালাক দেওয়ার পর অপেক্ষা করলো এক মাস অপেক্ষা করলো দেখলো যে স্ত্রী ভুল বুঝতে পারে কিনা চিন্তা ভাবনা করার একটা সুযোগ সুযোগ থাকে সুযোগ থাকে তো এই যে ইসলাম যে বিধানটা দিয়েছে পদ্ধতিটা দিয়েছে এটা অবলম্বন করার মধ্যে সাইকোলজিক্যালি খুবই একটা মানে সুন্দর একটা বিধান জি জি সুন্দর বিধান ঠিক একইভাবে দ্বিতীয় তালাক দেওয়ার পরও তার মাস সুযোগ থাকে অপেক্ষা করা সে চিন্তা ভাবনা করার দুজনেই করতে পারে কিন্তু স্বামীর ওরা একটা সম্ভব হতে পারে এই যে স্ত্রীও তার ভুলটা বুঝতে পারছে আসলে আমি কোন জায়গায় ভুল হচ্ছে মানে মানবিক বিধান আর হতে পারে না জি 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 এখানে আরেকটু যোগ করে যে আপনার খোলার কথা বললেন ইনশাল্লাহ তো খোলা দেখা যাচ্ছে কোনো স্ত্রী চাচ্ছে না জি যে তার সংসার করব স্ত্রী চাচ্ছে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও স্বামী তালাক দিবে এর নাম খোলা এখন এমনও ঘটনা ঘটে যে স্বামী তালাক দিচ্ছে না স্ত্রী চাচ্ছে কিন্তু স্বামীর পক্ষ থেকে তালাক দিচ্ছে না এবং বলছে যে আমি তোমাকে তালাক না এক্ষেত্রে কি করতে পারে সেই একজন মহিলা না। ক্ষেত্রে বলবো যে অবশ্যই সে মহিলার জন্য সুযোগ আছে সে কোনো একটা সালিসি বৈঠকের মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে একটা বিবাহ বিচ্ছেদ ঘটাবে বা আদালতের মাধ্যমে সেটা হতে পারে তো এতে এখানেও কিন্তু একজন নারীর সুযোগ আছে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জি জি ধন্যবাদ এখানে আরেকটা বিষয় যে যদি কেউ তিন তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে প্রথম তালাক দেওয়ার পরে যেটা বলা হচ্ছে যে আরেক তোর অপেক্ষা করতে হবে তো এই অপেক্ষার যে সময়টা এই সময়টা স্ত্রী কি স্বামীর বাসাতেই থাকবে হ্যাঁ না নাকি অন্য কোথাও যাবে না না বাসাতেই থাকবে এখানে অবস্থান করবে আচ্ছা এখানেই অবস্থান করবে কিন্তু সহবাস হবে না আচ্ছা 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 সহবাস মুক্ত থাকবে যেহেতু সে চাচ্ছে এর মধ্যেও একটা কল্যাণ আছে জি যদি দূরে চলে যায় তাহলে কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হবে না বাড়িতে যদি থাকে তাহলে দেখা সাক্ষাৎ হবে আন্তরিক যে টান একটা মহব্বত এটা কিন্তু দুইজনের মধ্যে আছে যদিও সাময়িক রাগ হচ্ছে এই দেখা সাক্ষাতের মাধ্যমে হতে পারে যে তারা আবার একসাথে হয়ে যাচ্ছে এটা সম্ভাবনা আছে হতে পারে তাই না সেজন্য এখানেই সেই দত্তটা পালন করবে এখন যদি কেউ মনে করে এক তালাক দেওয়ার পরে দ্বিতীয় তালাক আসে দেবে না সেক্ষেত্রে তার তো সহবাসের বাধা নেই ও রাজাহাত করবে জি জি রাজাত করলে তো কোনো বাধা নেই রাজাত করলে তো কোনো সমস্যা নেই এবং যদি সে মুখেও না বলে যদি মুখে না বলে সে স্ত্রী মিলন করে ফেলে সেটাই রাজাতের একটা রকম রাজাত হয়ে যাবে আচ্ছা আচ্ছা জি মিলন হয়ে গেলেও রাজা জি জি তবে এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো সেটা হলো এই এই যে মিলন করলো বা রাজাত করলো তাতে কিন্তু এই তালাকটা ডিস্ট্রয় হয়ে যাবে না মানে নিঃশেষ হয়ে যাবে না মানে ওই তালাকটা কিন্তু থেকেই কাউন্ট হবে হ্যাঁ কাউন্ট হবে জি এটা থেকেই যাবে এটা কিন্তু বাতিল হবে না ভাই শরীফুল ইসলাম যেটা বলছিলেন আপনি যে খোলার বিষয়টা স্ত্রী তালাক চাইলে স্বামী দিতে চায় না আমাদের দেশের প্রেক্ষাপটটা বলি যে যেহেতু এখন আইন হচ্ছে নারীদের পক্ষে সে কারণে তালাক হয়ে গেলে তাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা বা তাকে হ্যারাস করা হবে বলে এই ভয়ে আজকে ছেলেরা তালাক দিতে চায় না ভয় করে এটা কিন্তু একটা বাস্তবতা অবশ্যই ফলে সে যদিও চায় মনে মনে যে ঠিক আছে স্ত্রী চলে যাক বা তাকে আমি ভালোভাবে বিদায় দিতে চাই তারপর কিন্তু পারে না এই এই সব বাস্তবতার কারণে কিন্তু এই খোলা মানে দিতে পারবে সেক্ষেত্রে যদি কোনো স্ত্রী মনে করে যে না আমি তার কাছে থাকব না তাহলে স্বামী না দিলেও সে এই পদ্ধতি অবলম্বন করতে পারে আদালত বা সালিসি বোর্ড যেটাই হোক না কারো জনপ্রতিনিধি তাদের মাধ্যমে ব্যবস্থা করে নিতে পারে শেখ আপনি যেটা বলছেন যে খোলা খোলার বিষয়টা বলেছেন জি খোলার খোলার ক্ষেত্রে মহরানা ফেরত দেওয়ার একটা প্রসঙ্গ থাকে জি তো সেটা কি পুরোপুরি ফেরদ দিতে হবে নাকি অর্ধেক দিতে হবে নাকি সমঝোতার মাধ্যমে যতটুকু দিতে পারে ততটুকু দেবে নাকি না দিলে আসলে মহরমটা পুরোটাই ফেরত দেওয়ার কথা আচ্ছা এমন কি যে জোমাইলা যে মহিলার কথা বলা হয়েছে ওই যে আবদুল্লাহ বিন বোন ওনার সাথে যখন তার স্বামীর একটা ঘটনা ঘটে এসে বলল যে তার দিনদারের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই বা তার চারিত্রিক বিষয়ে আমার কোনো মানে কোনো অভিযোগ নেই কিন্তু তাকে দেখলে যেন আমার কাছে ভালো মনে হয় না অর্থাৎ তার চেহারা বা তার সাইজ এটা আমার কাছে পছন্দ হচ্ছে সেই জন্য আমি তার কাছ থেকে আলাদা হতে চাচ্ছি তো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ওই লোকটা এসে বললো জাল্লা রসাল্লাম আমি তাকে আমার সবচেয়ে প্রিয় দুইটা বাগান আমি তাকে দিয়েছিলাম তাহলে ও যেন আমাকে এটা ফেরত দেয় আচ্ছা তখন আল্লাহ রসুল বললেন তুমি কি এটাতে রাজি আছো সে বললো হ্যাঁ এটা কেন এটাও দেবো পারলে চাইলে সে আমি আরও বেশিও দেবো তাহলে বোঝা যায় যে স্বামী যদি রাজি না হয় সে যদি চায় প্রয়োজনে মহরণে ফেরত দেবে

আচ্ছা আদালত বিজ্ঞ আদালত যদি ইসলামের এই বিষয়গুলিতে সচেতন হতেন তাহলে তারা কিন্তু বলতেন ওই মহিলাকে যে তুমি যেটা করছো দাবি করছো এটা তোমার উল্টা হচ্ছে বরং তোমার ওইটা মহারণা ফেরত দিয়ে তোমাকে আর ক্ষতিপূরণ দেওয়া উচিত তুমি একটা সংসার ভেঙে চলে যাচ্ছ অনুরভাবে স্বামীর ক্ষেত্রেও বলি যে স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয় তো তালাক দিয়ে মনে করে যে তার মহারণা তো আমি দেবই অবশ্যই কিন্তু কিছু অতিরিক্ত দেবো দি আমি তাকে তালাক দেবো এটাও সে পারে এবং এটাও তার মানবতা এটা হচ্ছে সমঝোতার ব্যাপার একটা ঠিক এই যেটা বললেন যে সমঝোতার মাধ্যমে কিছু কম দেওয়া যায় কিনা হ্যাঁ এক্ষেত্রেও যদি সালিসি বোর্ডে বসে বা তারা দুই যা না পোষে যদি মনে করে ঠিক আছে আমি তোমাকে মহারলাপ পাঁচ লাখ টাকা দিয়েছিলাম

প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাব তালাকের পদ্ধতি নিয়ে শুনছিলাম যে তালাক কী পদ্ধতিতে দিতে হয় আশা করি আপনারা যারা আলোচনাটা শুনলেন তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কীভাবে তালাক দিতে হবে আমি শেখ শরীফুল ইসলাম মাদারি আপনার কাছে আসছি যে তালাকের ক্ষেত্রে আমরা শুনলাম তালাকের রাজাই তালাকের বায়েন এই যে পরিভাষাগুলো জি এখান থেকে বোঝা যাচ্ছে তালাকের কিছু প্রকার আছে অবশ্যই তো তালাকের প্রকারভেদগুলো যদি আপনি একটু আমাদেরকে উল্লেখ করতেন আসলে তালাক প্রধানত আসলে দুই প্রকার যদি বলি মানে পদ্ধতিগতভাবে তালাক দিব কীভাবে তাহলে তালাক প্রধানত দুই প্রকার যেটা আমাদের ডক্টর কাবরুল ইসলাম ভাই কিছু ইঙ্গিত দিয়েছেন যে একটা হলো তালাক রাজিয়াই তালাক মানে ওই তালাককে বলা হয় যে তালাকের পরে তাকে ঈদ্যুতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে এটাকে বলা হয় তালাক রাজিআই যেমন আল্লাহ তালা সোরা বাকার দুইশত উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন যে আর তালাক ও তালাক হচ্ছে দুই পা দুইবার এই যে দুইবার তালাক এটাই কিন্তু রাজাহী তালাকের কথা বলছেন আল্লাহ মানে দুইবার তালাক দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে ওই একটা পড়ে ওটার অর্থ পড়লে অনেকে ভুল বোঝে যে আসলে কি মানে তালাক ও মার্রাতান তালাক কি দুইটা তাহলে তিন তালাকের প্রসঙ্গ কীভাবে আসে তিন তালাকের প্রসঙ্গ আছে না জানার কারণে যে না জানার কারণে এটা হয়ে থাকে মূলত এই দুই তালাক বলতে আল্লাহ তালা বলছেন যে দুই তালাকের পরে এটা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে আয়াতের প্রেক্ষাপট নাজিলের প্রেক্ষাপট বলে এটা আরও স্পষ্ট হয়ে যাবে এদের নাজিলের প্রেক্ষাপট হল যে এক আনসারি সাহাবি তিনি তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলেছিলেন যে আমি তোমাকে মানে থাকতেও দেবো না তোমাকে ছেড়েও দেবো না মানে তোমাকে আমি মানে ভালো মতো থাকতে দেবো না তো স্ত্রী বলেছিলেন যে কিভাবে সেটা সম্ভব তো আমি তোমাকে তালাক দেবো

আওতা তাসরি হম অথবা তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দাও তার থেকে তাকে পরিত্যাগ করো এই যে বেহসান এটা কিন্তু তৃতীয় তালাক মানে দুইবার তালাক দিয়ে তাকে রেখে দিতে হবে অথবা আরেকটা তালাক দিয়ে তাকে ন্যায়সঙ্গতভাবে তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দিতে হবে এটা কিন্তু মূলত তৃতীয় তালাকের কথা বলছেন তো যেটা বলছিলাম যে তালাক হচ্ছে প্রধানত দুই প্রকার তালাকের রাজিয়াই আর তালাকে বাহিন তালাকের রাজিয়াই হচ্ছে এক তালাক অথবা দুই তালাক কেউ যদি এক তালাক দেয় এক তালাক দেওয়ার পরে তার তিন তোহর পর্যন্ত বা তিন মাস পর্যন্ত তার সুযোগ আছে ফিরিয়ে ফিরিয়ে আচ্ছা আচ্ছা সুযোগ আছে তাকে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে তাহলে ফিরে চলে আসবে আচ্ছা দ্বিতীয় তালাক আবার দিন সেই তালাকের পরেও তিন মাসের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে দ্বিতীয় তালাক রাজাই বলা হচ্ছে আচ্ছা কিন্তু আরেক প্রকার তালাক হচ্ছে তালাক বাইন 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 তালাক হলো তিন মাসে তিন তালাক দিল অথবা তিন সময় এক মাসের মধ্যে নয় তিন তহরে তিন বারে তিন বারে সে তিন তালাক দিল তখন সেটা তালাক বায়েন হয়ে যায় তো তালাক বায়েন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার ফেরত যোগ্য ফেরত যোগ্য আর এটা অফেরতযোগ্য ফেরত যোগ্য নাই তো তালাক বায়েন আবার দুই প্রকার তালাক বায়েন দুই প্রকার তালাক বায়েন সোগরা ছোট বায়েন আর বায়েন কোবরা আচ্ছা বড় বায়েন তো ছোট বায়েন কাকে বলে বায়েন ছোকরা হলো যে তালাকের রাজাই এক তালাক অথবা দুই তালাককে বললাম তালাকের রাজাই ঈদতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল যে কিন্তু ঈদতের মধ্যে ফিরিয়ে নেয়নি কিন্তু তিন তালাকও দেয়নি আচ্ছা ফিরিয়ে সুযোগ ছিল ফিরেও নেয়নি আবার পরবর্তী আবার পরবর্তী তালাকও দেয়নি তো যখন ঈদত পার হয়ে গেল তখন কিন্তু তালাক বায়েন হয়ে গেল আচ্ছা চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে আচ্ছা স্বেচ্ছায় কিন্তু যেহেতু তৃতীয় তালাক দেয়নি অতএব বাইন কুবরা হয়নি অতএব এই স্বামীও তাকে নিতে পারে নতুন বিবাহের মাধ্যমে আচ্ছা তাহলে বাইন শোকরা ছোট বাইনের হুকুম হলো সে ফিরিয়ে নিতে পারবে না কিন্তু নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে সরাসরি ফিরিয়ে নিতে পারবে না সেখানে আবার নতুন করে আবার নতুন করে বিবাহ মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে এটা হলো বায়ন শোকরা আর বায়ন কুবরা হলো যেটা তিন বারে তালাক দেওয়া হয়ে গেছে তাকে আর ফিরিয়ে নিতে পারবে না এবং তাকে নতুনভাবে বিবাহ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের সাথে ওই নারীর বিয়ে না হয় এবং ওই স্বামী তাকে কোনো কারণবশত কোনো কারণে যদি কোনো দিন তালাক দেয় তাহলে পরবর্তীতে পূর্বের স্বামী তাকে আবার নতুনভাবে বিবাহ করতে পারে এই সুযোগ আছে হ্যাঁ এইটাই আল্লাহ তালা কোরআন মাঝে ঘোষণাই দিয়ে দিয়েছেন স্পষ্টভাবে তো এটা একেই আমাদের দেশে হিল্লা বলে তো আমাদের হিল্লা নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ যেটা বলছিলেন যে তিন মাস পর্যন্ত রাজাই তালাকে করা যাবে জি তিন মাস পার হয়ে গেলে তালাকে বায়েন সুগড়া হয়ে যাবে জি তো এখানে যেটা প্রশ্ন আসছে যে তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে আর কি রাজাত করা যাবে না জি তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে রাজাত আর চলবে না আচ্ছা কারণ এটা তো বায়ন ছোকরা হয়ে গেছে কারণ ওই মহিলা তখন আর তার স্ত্রী থাকে না সে চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে এমনিতেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে তো যেহেতু স্ত্রী থাকে না সেহেতু রাজাহাতের সুযোগ নেই আবার যে সে নতুনভাবে বিবাহ করতে পারে কারণ সেটা বায়ন কুবরা হয়নি তৃতীয় তালাক সে দেয়নি এজন্য তার জন্য একটাই সুযোগ যে নতুনভাবে বিবাহ করা কিন্তু রাজাহাত করা নাই রাজাহাতের কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা আর ওখানে আল্লাহ যেটা বলেছেন এখানে যে ও আবু উলাতিহunna হক বিরদহunna তার স্বামীরা হচ্ছে তাকে ফিরে নেওয়ার ক্ষেত্রে অধিক হকদার এটা কখন এটাই যখন ইদ্দতের মানে তিন দহর শেষ হয়ে গেল এক তালাক বা দুই তালাক দেওয়ার পরে যখন এই তিন দহর পার হয়ে গেল তখন এই ফিরি নেওয়ার ক্ষেত্রে স্বামী হচ্ছে তার হকদার অধিক হকদার আচ্ছা এবং এটা এই ক্ষেত্রে অন্য মানুষের চেয়ে যদি স্বামী চায় তাহলে সেই অগ্রাধিকার পাবে অন্য মানুষের অনেক ধন্যবাদ তাহলে আপনি তালাকে যে দুটো প্রকার উল্লেখ করলেন একটা হচ্ছে তালাকে রাজাই আর একটা হচ্ছে তালাকে বায়ন এবং তালাকে বায়নের দুটো প্রকার বলেন তালাকে বায়ন কোবরা কোবরা আচ্ছা এছাড়া আর কোনো প্রকার আছে নাকি এছাড়া যদি বলে হুকুমগত দিক থেকে প্রকার আছে যেমন তালাকে সন্নি আর তালাকে বেদে আই আচ্ছা এ দুই প্রকার আছে তো সন্নি তালাক কাকে বলে বেদে আই তালাক কাকে বলে সন্নি তালাক হলো ওই তালাক যেই তালাক একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে স্ত্রীর পবিত্র অবস্থায় আচ্ছা হয়ে যখন পবিত্র অবস্থায় থাকবে এবং এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় তার সাথে মিলনে লিপ্ত হয়নি স্বামী স্ত্রী মিলন করেনি এমন অবস্থায় যদি তালাক দেয় এক মাসে এক তালাক দেয় তখন সেটা হবে তালাকে সুন্নি তালাকে বেঁধে এর বিপরীত সুন্নি বলতে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক সুন্না পদ্ধতিতে তালাক আর তালাকে বেঁধেই যেটা এর বিপরীত বিদাত সবসময় সন্ন্যাদের বিপরীতই হয় সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে অনেক সময় হায়েজ অবস্থায় আচ্ছা পবিত্রই হয়নি এটা এই তালাক কার্যকর হবে না কারণ এই তালাক বিদিকে তালাক অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে এই তালাক কার্যকর নাই দ্বিতীয়ত পবিত্র অবস্থায় আছে স্ত্রী কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে আচ্ছা আচ্ছা এমন তো অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেটা বিদিয়াই তালাক আচ্ছা এমন তালাকেও কিন্তু কার্যকর নয় যদিও অনেক ওলামেক রাম এটাকে ওয়াকে বা এটা মানে কার্যকর করেছেন তারপর কবলুর রাজে যেটা গ্রহণযোগ্য সব সর্বাধিক গ্রহণযোগ্য মত আসলে এই তালাক কার্যকর নয় আচ্ছা এমন অবস্থায় তারা কার্যকর হবে না এটা একটা আছে তাহলে যেই তালাক যেই পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন করেছে এমন পবিত্র অবস্থায়ও যদি তালাক দেয় তাহলে সেটাকে তালাকে বিদায় বলা হবে অতএব এই তালাকও ইসলামে কার্যকর হবে না আচ্ছা ধন্যবাদ তাহলে তালাকের আরও দুটো প্রকার পাওয়া গেল একটা তালাকে সুন্নি একটা বিদায়ী আচ্ছা অনেক সময় দেখা যায় যেটা আমাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রে ঘটে রাগের মাথা অনেকে তালাক দিয়ে দিচ্ছে অনেক সময় তার দেখা যায় যে সুস্থ জ্ঞানের মধ্যে সে নেই মানে জ্ঞান বুদ্ধিহীন অবস্থায় সে তালাক দিয়ে ফেলছে অথবা এমনও দেখা যায় অনেক সময় তার পরিবারের চাপ থাকে পরিবার তাকে বলছে যে স্ত্রীকে তালাক দিয়ে দাও কিন্তু সে মন থেকে চাচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে তালাকি কার্যকর হবে জাজাকুল্লা খারান মানুষ তো অবশ্যই একজন স্বামীর রাগের অবস্থাতেই তালাক দেয় রাগ ছাড়া তো তালাক দেয় না সাধারণত তো রাগের মধ্যে একটা ভাগ আছে এখন কিছু মানুষ আছে যে রেগে গেলে মানে মনে বলে যে তার সেন্সলেস হয়ে গেছে কিছু বুঝতে পারে না কি বলছে না বলছে এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না মানে যেটাকে বলে হিতাহিত জ্ঞান শুনে হিতাহিত জ্ঞান অবস্থায় তালাক দিলে অনেক সময় আমাদের কাছে অভিযোগ করে অনেক মানুষ এসে যে আমি এমন অবস্থায় তালাক তালাক দিয়েছি এটা বলেছি কিনা আমার নিজেরই মনে নেই কিন্তু মানুষ বলছে বা আমার স্ত্রী বলছে না তুমি আমাকে বলেছো কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে সে এমন অবস্থায় এমন রাগে তালাক দিয়েছে যে সে কি বলেছে সে বুঝতে পারেনি তো এমন রাগ অবস্থায় তালাক যদি কেউ দেয় তাহলে তালাক কার্যকর হবে না আচ্ছা আর যদি এমন হয় যে রাগ অবস্থাতেই তালাক দিয়েছে কিন্তু সে ঠান্ডা মাথাতেই দিয়েছে সে বুঝে দিয়েছে যে আমি এর সাথে সংসার করব না তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে কার্যকর হবে আর একটা বললেন কেউ যদি বাধ্য করে অনেক সময় বাধ্য করা হয় যে তুমি তাকে তালাক দাও দিতে বাধ্য বাধ্য করলে সেটা কার্যকর হবে না কার্যকর হবে না কারণ একটা হাদিসই আছে যে ও আমার হয়ে আলে আল্লাহ তালা মানে তাকে পাকড়াও করবেন না যদি কোনো কিছু তাকে বাধ্য করা হয় যাতে বাধ্য করলে তবে সেইটা কার্যকর হবে না তো এখানে আরও একটা প্রশ্ন করতে হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে অনেকে তালাক দিয়েছেন মানে সুস্থ মাথাতেই কিন্তু তিনি মন থেকে না যে তালাক দেবেন পরবর্তীতে তার একটা হুশ হয়েছে যে না এটা ঠিক হলো না আমার তো সেই ক্ষেত্রে যখন তিনি আদালতের কাছে যান বা যেখানে যান তো উনি বলার চেষ্টা করেন যে আমি হয়তো রাগের মাথায় দিয়েছিলাম বুঝতে না পেরে এরকম একটা কথা বলার চেষ্টা করেন তো সেক্ষেত্রে ফয়সালাটা কীভাবে করতে হবে ফয়সালা আসলে এভাবে হবে যেহেতু ইসলাম তো সুন্দর ব্যবস্থাপনা দিয়েই দিয়েছে যে একসাথে তিন তালাক বলে তিন তালাক হবে না আসলেই। মূলত তিন মাসে তিন তালাক দিবে। এখানে তো ইসলামিক বিরাট সুযোগ রেখে দিয়েছে যে একজন মানুষ এক তালাক দিল অবশ্যই সে ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পারার পরে সে সে আবার ফিরে আসবে। স্ত্রীও ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে হয়তো বা সেও তার সংশোধন হওয়ার চেষ্টা করবে। তো এটা তো ইসলামের একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখেছে। তো একজন স্বামী যদি মনে করে যে তালাক দাও ভুল হয়ে গেছে তাহলে অবশ্যই সেটা এক তালাকই গণ্য করতে হবে সে যদি একদিনে একশো তালাকও বলে সেটা এক তালাকি আসলে এক তালাক গণ্য হলে এমনিতে সেটা তালাকের রাজ হয়ে থাকছে তারা তালাকের রাজ যেহেতু সে তিন মাসের মধ্যে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে তাদের সমস্যা নেই তো এক্ষেত্রে এমন ক্ষেত্রে আদালত হোক আর যে কোনো সালিসি বৈঠক হোক তারা এভাবেই ফেসলা করবে সেটাকে এক তালাক হিসেবে গণ্য করবে এবং তাকে ইদ্যুতের মধ্যে ফিরিয়ে দেবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর কাইল ইসলাম আপনার কাছে আসি এখনই যেটা আমরা আলোচনা করছিলাম যে তিন তালাক নিয়ে তো তিন তালাকটা আমাদের সমাজে বিশেষ করে আমাদের মাঝাবি পরিবেশগুলোতে আমরা যেটা লক্ষ্য করি তিন তালাককে তারা জায়জ বলে থাকেন তো আমরা যারা সহিদে অনুসরণ করতে চাই তারা আমরা বলছি যে না তিন তালাক একটা তোহরে যতবার তালাক দেওয়া হোক না কেন সেটা এক তালাকি গণ্য হচ্ছে এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করে আমাদেরকে বলেন আসলে তিন তালাকের যে প্রশ্ন বা প্রসঙ্গ আজকে আমাদের সমাজে এটা কিন্তু বহুল প্রচলন জি এবং এটা মাঝাবী ভাইরা যেটা করে থাকেন আবু ওমর রাজিউল্লু তার খেলাফতকালে যখন ওই সময় মানুষের এই তালাক নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করেছিলেন যে এখন থেকে যদি কেউ তিন তালাক দেয় তাহলে তিন তালাক তিন তালাকি কিন্তু ওমর রাজি আলম যখন আসলে হাদিস জানলেন তখন কিন্তু এর থেকে রাজাত করেছিলেন ফিরে আসলেন তার এই সিদ্ধান্ত থেকে রাসুল্লাহ সাল্লামের একাধিক একাধিক ঘটনা সে সময় আছে যখন তিনি তিন তালাককে এক তালাক গণ্য করেছেন যেমন সহিম ইসলামের এক হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস যেটা আছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহাম জায়ক সাহাবি তার স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিসে তিন তালাক দেওয়ার কারণে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন এমনকি আবুর ওখানা রাজি আল্লাহ তার স্ত্রীকে তালাক দিলেন তিন তালাক একসাথে তালাক দেওয়ার পরে আবু ওখান অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন তখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবুর ওখানাকে রাসুল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও তখন বললেন আল্লাহ রসাল আমি তোমার স্ত্রীকে তিন তালাক দিয়েছি একত্রে তিন তালাক দিয়েছি রাসুল বললেন হ্যাঁ সেটা আমি জানি তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও আর এটা একতলা গণ্য হবে এই হাদিসটা আছে আবুদাওয়াদের দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বরে হাদিসটা হাসান তো দেখা যায় যে এই যে হাদিসের বিপরীতে এখন আমাদের সমাজে যেটা চলছে এটা কিন্তু আসলে কোরআন হাদিসের বিধান নয় আচ্ছা বরং এটা হচ্ছে আসলে ওই মাঝহাবী একটা নির্দেশনা বা ইমাম আবু হানিফার কথা বলে যে তিন তালাক যদি একসাথে দেওয়া হয় তাহলে তিন তিনতালাকি গণ্য হবে এটা তার উপরে চালাই দেওয়া হচ্ছে এখন বিষয়টা হলো যে আমরা ইসলামের বিধানগুলি মানব কার নির্দেশনা মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির মতামত যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তাহলে তো সেটা মানা যাবে না কারণ বলছেন আল্লাহর সৃষ্টির কোনো আনুগত্য নেই তো সেখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়টাতে মানুষকে বিপদে ফেলে দিচ্ছি যে একসাথে তিন তালাক বলে দিয়েছ আর তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই এই বিপদে পড়ে তখন মানুষ বিভিন্ন হারাম পদ্ধতি পন্থা অবলম্বন করে ফেলে আর এটাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে তিন তালাক যে আল্লাহ আল্লাহ রবুল্লা তিন তালাকের যে বিধানটা করলেন এই বিধানে কোনো ফায়দা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না জি জি তিন তালাকটা কেন তিনি দিলেন জি 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 তাই না এটা একটা বড় সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করছে জি তো নিঃসন্দেহে আপনি যেটা বললেন এটা একটা সামাজিক একটা অপব্যবহার বা সামাজিক একটা অপকারিতা আমরা লক্ষ্য করি জি জি ও এর সাথে আরও একটা বিষয় হলো যেখানে আল্লাহ রব্লা আল্লাহ বললেন যে আলা কুমার রত্ন জি জি তালাক হচ্ছে দুইবার অন্তত এটা তো বোঝা উচিত ছিল যে দুইবার তালাক আল্লাহ কেন বললেন জি তো এখানে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা না করে তখন কিন্তু একবারে দিয়ে শেষ বিদায় করে দিচ্ছে এখানে আর একটা অপকারিতা দুনিয়াবি আমরা দেখাই যেটা যখন আমাদের সমাজে বিবাহসাদী হয় তখন বরক্ষণে হুট করে কিন্তু বিবাহ করে ফেলে না অনেকটা সময় নেয় দেখে শুনে পর্যালোচনা করে যাচাই বাছাই করে এরপরে কিন্তু সে বিবাহটা করে একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে প্রক্রিয়া পরে তো ইসলাম এই যে একটা সুন্দর ব্যবস্থা দিলেন বিবাহের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ হওয়ার ক্ষেত্রে ইসলাম কি কোনো বিধান দেয়নি জি এক ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে হাকামু মিন আহলিহি ও হাকামু মিন আহলিহা জি কনের পক্ষ থেকে একজন শালিশ আর বরের পক্ষ থেকে একজন শালিশে তাদেরকে মীমাংসা করার স্পষ্ট করে বিধানটা বলে দিয়েছে আল্লাহ তা চেষ্টা করবে জি এটাতে যদি সমস্যা সমাধান না হয় তখন গিয়ে কিন্তু এই চূড়ান্ত ফায়সালি এবং তখন সে এক তালাক দিবে যেটা আল্লাহ বলছেন রাসুল দেওয়ার পর অপেক্ষা করবে একমাস করো দেখো কি হয় তারপরে গিয়ে আর একটা দিবে যদি না হয় একেবারে তো এই যে পদ্ধতিগুলির যে ইসলামী যে পদ্ধতিগুলি আছে এগুলি তোয়াক্কা না করে কিন্তু সমাজ এখন উল্টা দিকে চলছে যে কারণে এই সমস্যাগুলি হচ্ছে তিন তালাক যদি একসাথে দেওয়া হয় এখানে তো সমঝোতার কোন সুযোগ থাকছে না থাকছে না তাহলে তালাক তিনবার যে আল্লাহ রব্লা আহমিন বললেন এটা বলা তো কোনো আর অর্থ থাকছে না জি জি এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় আমাদের সমাজে যারা মাঝাবী তারা এক্ষেত্রে একটা হারিসের কথা উল্লেখ করে থাকেন যেখানে আল্লাহ বলছেন যে সালাসাতুন হাজলুহন না হাজল জিদ্দুন ও জিদ্দুন না জিদ্দুন অর্থাৎ হাসি তামাশা করে যদিও যদি বলা হয় সেটাও কার্যকর হবে আবার যদি সিরিয়াসলি বলা হয় সেটাও কার্যকর হবে তার মধ্যে একটা হচ্ছে তালাকালাক তো এবং এমনকি তারা বলে থাকেন এভাবে যে একটা কলা গাছকে একবার কাটলেও যা তিনবার কাটলো তা তো তিন তালাক যখন একবার বলা হয়ে যাচ্ছে তখন অলরেডি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এই বিষয়টা আপনি কী আসলে এই যে হাদিসটা আপনি বললেন এই হাদিসটা প্রথম আর ইসলামের কোনো বিধান জয়ীফ হাদিস দ্বারা কার্যকর হয় না করা যায় না কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান জি আর এখানে দুজন মানুষের জীবন কিন্তু জড়িত জি সুতরাং এই হাসি খেলার মধ্য দিয়ে একেবারে এই জিনিসটা কার্যকর হয়ে যাবে তেমন নয় দ্বিতীয় বিষয় হলো যেটা আপনি বললেন যে যুক্তিটা যে একটা কলা গাছ এক কোপে কাটলেও যা তিন কোপে কাটলেও তাই তো প্রথমত আমি যেটা বলবো সেটা হলো মানুষ কোনো কলা গাছ নাই যেটা কেটে ফেলে দেবে আর এখানের যে পদ্ধতিটা তালাক দেওয়ার মানে বিবাহ বিচ্ছিন্ন করার সে পদ্ধতিতে আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলে সুতরাং সেই পদ্ধতির বাইরে গিয়ে আমরা এক কোপে কেটে ফেলে দেবো এটা তো গায়ের জোরে পড়লে হবে জি জি এটা একটা মন মন গড়া যুক্তি সুতরাং বাইরে এটা বাদ দিয়ে আমাদের যেটা ইসলাম শিখিয়েছে যেটা ইসলাম আমাদেরকে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী এটা কার্যকর করার চেষ্টা করতে হবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে জি জি সব দিক দিয়ে কল্যাণ আছে সব দিক দিয়ে দুনিয়াবে এবং আখিরাতে কল্যাণ আছে এখন আরেকটা বিষয় উল্লেখ করা যায় সম্প্রতি আমরা দেখেছি যে ভারতেও তিন তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করা হয়েছে এটা একটা যে সামাজিক অপকারিতা সেটাকে তারা লক্ষ্য করে তিন তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করেছে তো তারা একটা অমুসলিম কান্ট্রির লোক হয়েও বা অমুসলিম হয়েও তারা বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছেন অথচ আমরা যারা মানে বাস্তবতাটা জি জিব্ধ করি এই অপকারিতা কিন্তু সবাই বুঝতে পারছে এমনকি যারা মাঝধাবী আমার মনে হয় তারা প্রত্যেকেই এটা অপকারিতা বোঝান তার কারণ একসাথে তিন তালাক যে কোনো সময় রাগের মুহূর্তে হয়ে যেতেই পারে অনেক সময় বলে ফেলতে পারে মানুষ কিন্তু তাতেই মানে এই ধরনের একটি মানে বিশাল সম্পর্ক যেটাকে দুনিয়ার বুকে সবচেয়ে গভীরতম সম্পর্ক বলা হয় সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এক নিমিশে এটা আসলে হতে পারে না আর বিশেষ করে এটা কুরআন এবং হাদিসের বিধানে সম্পূর্ণ প্রতিকূলে সুতরাং নিঃসন্দেহে তিন তালাকে যে প্রচলন বাংলাদেশে রয়েছে বা আমাদের মাঝহাবী সমাজে রয়েছে এটা নিঃসন্দেহে কোরআন এবং হাদিস বিরোধী এবং আমরা আশা করব যে সমস্ত ওলামাইকার এখনও পর্যন্ত এই ফতোয়ার উপর অটল রয়েছেন এবং নানা ধরনের যুক্তি দিয়ে এই ফতোয়াকে কার্যকর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা তাদের প্রতি অনুরোধ করবো অবশ্যই আপনারা পবিত্র কোরআনের বাণী এবং হাদিসকে নতুন করে আবারও পড়াশুনো করুন এবং যাচাই বাছাই করুন আশা করি ইনশাআল্লাহ আপনারা হকটা বুঝতে পারবেন শেখ শরীফ ইসলাম মাদানী আপনার কাছে আসি আমরা একটু আগে আলোচনা করলাম তালাকের রাজাই বিষয়ে মানে তালাক প্রদানের পরে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে কিন্তু তিন তালাক দেওয়ার পরে তালাকে বায়ন হয়ে গেছে সেই ক্ষেত্রে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে যদি কোনো স্বামী চায় সেক্ষেত্রে আপনি একটা পদ্ধতির কথা বলেছেন এছাড়া কি আর কোনো পদ্ধতি আছে জাক মাল্লাহ যদি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তিন মাসে সুনাতি নিয়মে যেটা বায়েন কোবরা যদি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তাকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই ফিরিয়ে নেওয়ার সুযোগ একটাই আছে সেটা হলো যে তাকে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে আচ্ছা এবং সেটা এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নাই কিন্তু এটা আবার এমন নয় যে আমি ইচ্ছাকৃত সাথে তার সাথে একটু বিবাহ আবদ্ধ হয়ে তারপর ফিরে আসবো জি না এটা নয় বরং এই বিধানটা হলো যে আসলে কোনো সময় যদি তার অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হয়

পূর্ব স্বামীর কাছে সে ফিরে আসতে পারবে এখানে আরেকটা বিষয় যে এমন যদি হয় যে এমন কোনো পুরুষের সাথে তার বিবাহ হয়েছে কিন্তু পুরুষ মানে যৌন ক্ষমতায় তার অক্ষম এমন যদি হয় কোনো মিলন যদি না হয় তাহলেও কিন্তু হবে না আগের স্বামীর সাথে তার বিবাহ বসতে পারবে না অবশ্যই এখানে উদ্দেশ্য হলো যে তাকে এমন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে যেই পুরুষ তার সাথে মিলনে সক্ষম হবে মিলন হবে স্বামী স্ত্রী মিলন হবে তারপর কোনো কারণে যদি তার তালাক হয় তাহলে পূর্বের স্বামীর সাথে কাছে আসতে পারবে অন্যথায় নয় যদি এমন কোনো পুরুষের সাথে হয় যে অক্ষম তাহলে অন্য পুরুষকে আবার বিবাহ করতে হতে হবে তারপরে আসবে সে আচ্ছা 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 এটা তো একটু জটিল প্রক্রিয়ার মধ্যে চলে গেছে তো জাহাউক আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে হেফাজত করুন যে এই ধরনের পরিস্থিতি যেন আমাদের কাউকে পড়তে না হয় সে ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আমরা আসি শেখ শরিফুল ইসলাম মাদানি যে বিষয়টি বলছিলেন যে আমাদের সমাজে এই তিন তালাক দেওয়ার পরে আবারও এই বিশেষ করে একসাথে তিন তালাক যেহেতু কার্যকর করা হচ্ছে এর প্রক্রিয়াতে প্রতিক্রিয়াতে যেটা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে স্বামী আবার ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তো সেক্ষেত্রে আর কোনো পদ্ধতি না পেয়ে একটা হিল্লা বিয়ের মতো একটা পদ্ধতি চালু হয়েছে খুবই নোংরা একটা পদ্ধতি যেটা এবং আল্লাহ রসুলাম যেটাকে নিন্দাও করেছেন তো এই হিল্লা পদ্ধতি সম্পর্কে আপনি কি বলবেন ধন্যবাদ আসলে হিল্লা যেটা সমাজে চালু আছে সেটাকে ইসলাম আসলে তাহালিল বলে হালাল করা এখন এই যে হালাল করার যে বিধানটা বা যে পদ্ধতিটা সমাজে চালু আছে হিল্লা বিয়ে নামে হিল্লাটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে হয় এবং এটা অস্থায়ী জি জি বিয়ে কখনো অস্থায়ী হয় না সে কারণে হিল্লাটাকে বিয়েও বলা যাবে না হিল্লার পদ্ধতিটা আসলে কি পদ্ধতি বলছি সে পদ্ধতিটা হলো যে যখন একাত্রে তালাক হয়ে যাচ্ছে তখন এই মহিলাটাকে তার ওই স্বামীকে স্বামীর জন্য হালাল করার জন্য যাতে স্বামীর তার জন্য হালাল হয়ে যায় এই জন্য একজন পুরুষের সাথে বিবাহ দিল দিন বা দুই দিন বা এক রাত বা দুই রাতের শর্তে যে আপনি এর সাথে কে বিবাহ করুন আপনি দুই দিন পরে ছেড়ে দেবেন আচ্ছা এবং এক্ষেত্রে আরও কিছু পদ্ধতি অবলম্বন করে সেটা হলো হাস্যকর সে পদ্ধতিটা হলো যে কোনো বৃদ্ধ মানুষকে দেখে নানা দাদা বয়সের এরকম কোনো মানুষকে দেখে বিবাহ দেওয়া হয় তার সাথে তো এক রাত বা দুরাত অবস্থান করলো এরপর সে তালাক দিয়ে দিল এরপর পূর্বের স্বামী বিবাহ করে নিল এইভাবে যে পদ্ধতিটা চালু আছে এটাও কিন্তু ঠিক নয় এমন কোন মানুষের সাথে যদি বিবাহ দেওয়া হয় যার আসলে কোনো ক্ষমতা নেই যার যৌন ক্ষমতা নেই এবং সে যদি এর সাথে কোনো কিছু ইয়ে করতে না পারে যেটা আমাদের শাহ শরিফুল ইসলাম মাদানী বললেন তো এই অবস্থায় কিন্তু তালাক দিলেও কিন্তু এটা হচ্ছে না পূর্বের সময় জন্য বৈধ হচ্ছে না কিন্তু হচ্ছে না

যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহুল মোহাল্লিলা ওল মোহাল্লালাহুল আল্লাহ রবুল্লা আলমিন হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই লালন করেছেন একইভাবে আবদুল্লাহমিনী মসুদ রাজিয়াল্লাহনু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাই এই হালালকারী এবং যার জন্য হালাল করা হচ্ছে উভয়কেই তিনি লানত করেছেন এই স্পষ্ট হাদিস আমাদের কাছে থাকার পরেও এই সমাজ কি করে এই হিল্লা বিবাহের মতো একটা নগণ্য বিষয় একটা জঘন্য বিষয় কি করে বৈধ বলে বা এটাকে কিভাবে একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমরা বুঝে আসলে শুধু লানতি নয় এখানে পরে স্পষ্ট ভাষাল আছে যেমন বলা ওক্ববুরুকুম বিতায়সুল মুস্তাহা আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া স্বার্থ সম্পর্কে সংবাদ দেবো

সে যদি ওই মহিলা যাকে বিবাহ করলেই শর্তে তার সাথে যদি বিশ বছরও অবস্থান করে তারপরও তারা জানি হিসাবে বেবি হিসাবে গণ্য হবে অব্দাহ বলছেন যে আমি যদি এই হালালকারী বা যার জন্য হালাল করা হচ্ছে যে মহিলাকে বিবাহ করছে এদের দুইজনকে পেতাম তাহলে আমি ওদেরকে রজম করতাম তার মানে এটা তো কোনো বিবাহ নয় সুতরাং বিবাহ ছাড়া যদি নারী পুরুষ মিলিত হয় তাহলে ওইটাই জানা আর জেলার কারণে জেনার কারণে বিবাহিত নারী পুরুষকে তো রজমি করতে হয় এই দৃষ্টিকোণ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওদেরকে পেলে আমি ওদেরকে রজম করতাম তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয় তো এর পরেও সমাজ কিন্তু বিশেষ করে যারা মাযhabi ভেরা আছেন তারা কিন্তু এগুলা না জানার কারণে বা অনেক সময় মাযhabi গোড়ামির কারণে তারা কারণে কিংবা আলেম ওলামাদের মাধ্যমে এক্সেলেন্ট আলেম ওলামার মাধ্যমে প্ররোচিত হয়ে তারা এই কাজটা কিন্তু করে কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে যারা মূলত ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বা নারী তারা কিন্তু সেটা দেখে দেখে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় খোঁজ এবং বছরের পর বছর তারা অপেক্ষা থাকে যে না হালালের আরো পদ্ধতি আছে এখানে মূল সমস্যা আমি যদি দেখি মূল সমস্যাই হলো একসাথে তিনতলা তিন গণ্য জি 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 এটা যদি না হয় তো সমস্যা কোনো সুযোগ যেতে থাকছে এই জন্য এই ধরনের পদ্ধতি পদ্ধতি বেছে নিতে বাধ্য হচ্ছে মানে ইসলামের যেটা দেওয়া যেটা পদ্ধতি সুন্নাতি পদ্ধতি যখনই সুন্নতটাকে বাদ দিয়ে বেদেয়াতি পদ্ধতি অবলম্বন করছে তখনই কিন্তু একটা হারামে লিপ্ত হতে হচ্ছে তাদের সুতরাং এটা থেকে আমরা দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো যে তারা যেন এইসব হারাম পদ্ধতি থেকে তারা বিরত থাকেন এবং এর ধারের কাছপথ যেন কখনো না জি আমরা এই আহ্বান জানো জোজাকাল্লাহ শেখ শরীফুল ইসলাম বাদানি আপনার কাছে আমরা আসি সর্বশেষ প্রশ্ন আজকের এই আলোচনা অনুষ্ঠানে তালাকের পরে যে ইদ্যুৎ পালনের কথা আমরা বারবার বলছি অনেকেই জানেন না যে ইদ্যুৎটা কীভাবে পালন করতে হয় আর এই সময় স্ত্রী কি স্বামীর বাড়িতে থেকেই ইদ্যুৎ পালন করবে হুম জি যোদা খেরান কারণ এ সম্পর্কে যদি আমরা কোরআনের সরাসরি একটা আয়াতের অনুবাদ করি তাহলে মনে হয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যেটা আল্লাহ তালা সুরা তালাক

তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না ওলাই খরচ না এবং তারাও বাড়িতে বাড়ি থেকে বের হবে না ইল্লা তিন আহ সাথে মোবাইল না তবে যদি তারা কোনো ফায়েসের কাজে লিপ্ত হয় অর্থাৎ লিপ্ত হলে বের করে দাও লিপ্ত হচ্ছে না রাখা যাবে না তখন তাদেরকে বের করে দিতে হবে এটা আল্লাহ আল্লাহতালা বলে দিচ্ছেন তাহলে এখানে কিন্তু সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তারা দিয়েছেন এখানে একটা মানবিক দিকও আমরা দেখতে পাই যে একজন স্বামী হতেই পারে কোনো রাগবসত তাকে তালাক দিতে পারে একজন স্ত্রীও কোনো ভুল করে ফেলতে পারে এমন ভুল যে সেও অনেক সময় একজন অনেক মহিলাও জিদ্দি হয়ে যায় যে আমি তার কাছে থাকবো না কিন্তু তার বাড়িতেই রাখতে হবে কারণ চোখে চোখে থাকলে অবশ্যই তারপর মায়া আসবে যে আমি এতদিন তার সাথে সংসার করেছি একটা আলাদা একটা অনুভূতি তার মধ্যে আসবে এতে একজন স্বামীও তাকে ক্ষমার সুযোগ থাকবে যে আমি তাকে ক্ষমা করে দিই এতদিন ধরে সংসার করছি একজন স্ত্রীও স্বামীকে দেখে তারা আসবে যে এতদিন ধরে সংসার করছে আমি কেন তার কাছ থেকে চলে যাব তো মানে একটা সমঝোতার একটা ভুল ভুল বোঝাবুঝি ভুলের সংশোধনের একটা সময় থাকে আর কি তো এই জন্য পালন করবে স্বামীর বাড়িতেই এতে মানে বিরাট কল্যাণকর বিষয় আছে আর আরেকটা জিনিস যে ইদ্যুৎ পালন করবে কতদিন একটা প্রশ্ন থেকে যায় কত কতদিন ইদ্যুত পালন করবে এইদ্যুৎ পালন করবে একজন স্ত্রী স্ত্রীকে যদি একজন স্বামী তালাক দেয় তিন তালাক দিয়ে দেয় বাইন তালাক বাইন দিয়ে দেয় তাহলে তিন মাস বা তিন তহুর মানে তিনবার হায়েজ হয়ে পবিত্র হওয়া তিনবার হায়েজ হয়ে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপরে সে অন্য অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে এটা তার জন্য আদ্যাত আর যদি এমন হয় যে কোনো স্বামী বিবাহ করেছে ঠিকই কিন্তু দখল হয়নি দখল বলতে স্বামী স্ত্রীর মিলন হয়নি কিন্তু আখ হয়ে গেছে এক্ষেত্রে যদি তালাক দেয় তাহলে কিন্তু তার কোনো ইদ্যুৎ পালন করতে হবে না কারণ তার দখলই হয়নি আচ্ছা দখলই হয়নি বিদ্যুৎ পালন করতে হবে না আর যদি এমন হয় যে স্বামী মারা গেছে স্বামী মারা গেছে তাহলে কিন্তু তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আর যদি খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদ হয় তাহলে এক মাস বিদ্যুৎ পালন করবে এক মাস পরেই সে সেই স্ত্রী সেই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবন্দন আবদ্ধ হতে পারে এটাই মূলত মোটামুটি ইদ্যুতের নিয়ম যদি হয় আর যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার গর্ভের সন্তান প্রসবের প্রসব পর্যন্ত সে ইদ্যুৎ পালন করবে তারপরে সে অন্যত্র বিবন্ধন আবদ্ধ হতে পারে বা যা কিছু করবে আচ্ছা সে এখানে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মহিলার হায় হচ্ছে না সে বয়স্ক মহিলা অথবা দেখা যায় সন্তান হওয়ার পরে অনেক সময় দীর্ঘদিন অনেকের হয় না এই ক্ষেত্রে যদি তালাক কেউ দিতে চায় তো সেই ক্ষেত্রে কিভাবে দেবে ধন্যবাদ আসলে ক্ষেত্রে যেসব মহিলাদের হাইজ বন্ধ হয়ে গেছে তাদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে তিন মাস অর্থাৎ তাদের ইদ্যৎ হচ্ছে তিন মাস আচ্ছা এই তিন মাস পরে এমনিতেই সে তালাক বাইন হয়ে যাবে তিন মাস গণনা করবে একইভাবে যে সমস্ত মহিলার বাচ্চা প্রসবের পরে যদি দীর্ঘদিন তার হাইজ না হয় তাহলে তাকেও তালাক দেওয়ার ক্ষেত্রে তিন মাস গণনা করবে অর্থাৎ তিন মাস এক মাস পর পরে তালাক দেবে পুনরায় হায়ের জন্য অপেক্ষা করা বা এই বিষয়গুলো যেহেতু হয় স্বাভাবিকভাবে হয় অত সেটাকে গণনা করে সেই পরবর্তী কার্যক্রমগুলো করে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাব তালাক প্রদান এবং তালাক প্রদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনছিলাম আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সে সাথে আমাদের সম্মানিত আলোচক দ্বয়কেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে তালাক কিভাবে দিতে হয় এবং তালাকের পদ্ধতিগুলো কি কি। এবং বাংলাদেশে তালাক সম্পর্কে যে কুসংস্কারগুলো রয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন বিশেষ করে যে বিষয়টি একটু জোরে সোরে আমাদের বলা উচিত সেটা হচ্ছে বর্তমানে আমাদের মাঝাবি সমাজে তিন তালাক নিয়ে যে একটা অনাচার চলছে সেটা খুবই দুঃখজনক তিন তালাকের এই বিধানটি নিঃসন্দেহে পবিত্র কোরআন এবং সহি হাদিসে যে বিধান রয়েছে তার ব্যতিক্রম বিপরীত এবং এর মাধ্যম দিয়ে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহাদিসের খেলাফি করা হচ্ছে না বরং একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং সামাজিকভাবে একটা চরম ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং এই কারণেই এরই ফলশ্রুতিতে আমরা দেখছি হিল্লা বিয়ের মতো একটি জঘন্য প্রথাও কিন্তু চালু হয়ে গেছে এবং যেটা নিয়ে আমরা প্রায়শই দেখি বিভিন্ন আদালতে এটা নিয়ে ফয়সালার জন্য স্বামী স্ত্রী গিয়েছেন এবং সেখানে তারা কান্নাকাটি করছেন একটা মর্মান্তিক একটা পরিবেশ সেখানে তৈরি হচ্ছে সব মিলিয়ে আমরা যেটা বলবো যে তিন তালাক একসাথে দিলে কার্যকর হয় না কোরআনে যেভাবে বিধান দেওয়া হয়েছে আর তালাক কুমার রাতান অর্থাৎ তালাক দুইবার দিতে হবে অপর তৃতীয়বারে সে চাইলে স্ত্রীকে রাখবে অথবা স্থায়ীভাবে তাকে তালাক দিয়ে দেবে এটাই হচ্ছে তালাকের নিয়ম এবং স্পষ্ট করে কোরআন এবং হাদিসে এটাই বর্ণনা করা হয়েছে তিন তালাকের যে নিয়মটা চালু করা হয়েছে বিশেষ একটা প্রেক্ষাপট বা বিশেষ করে কিছু যুক্তি দেখিয়ে যেটা করা হয় নিঃসন্দেহে সেটা শরীরতের বরখালাফ শুধু বরখেলাফি না এটা সমাজের জন্য একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ তা আমরা আশা করি ওলাম ভাইকার যারা এখনও পর্যন্ত তিন তালাকের বিধানটিকে জারি রেখেছেন বিভিন্ন ইস্তেহাদের নাম করে অথবা বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে জারি রেখেছেন তারা বিষয়টি নিয়ে নতুনভাবে ভাববেন এবং সংশোধনের জন্য তারা প্রয়াস গ্রহণ করবেন মাঝহাবের অন্ধ গোড়ামি তারা ত্যাগ করে পবিত্র কোরআন এবং সহিদারিসের আলোকে জীবন গড়ার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখরাতে চিরকল্যাণ লাভ করবেন এটাই আমাদের আশাবাদ সেই সাথে বাংলাদেশের আদালতগুলো হিল্লার বিরুদ্ধে যে ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং আইন প্রণয়ন করেছেন আমরা এটাকে শতভাগ সমর্থন করি এবং এটা ইসলাম ইসলামসম্মত মনে করি আজকে আমরা আবারও দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আবারও সাক্ষাতের আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি সুবান আকালহম আবি হামদিকা আসাদুল্লাহ আলাইকুম সালামালাইকুম বরহমুল্লাহি